press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব হযরত মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাম, যাকে ইংরেজিতে বলা হয় মোজেস, তিনি ইহুদি, খ্রিস্ট এবং ইসলাম ধর্মে স্বীকৃত রাসুল বা আল্লাহর বার্তাবাহক। পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের নাম অন্য নবীদের তুলনায় বেশিবার উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা আলাইহিস সালাম 120 বছর বেঁচে ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল বনি ইসরাইল। বলা হয়ে থাকে তার মসজিদের সমূহ বিগত অন্যান্য নবী রাসুলগণের তুলনায় সংখ্যায় বেশি ছিলেন, এবং হযরত মুসা আলাইহিসাল্লামের কথাবার্তায় জড়িত থাকার কারণে হযরত হারুন আলাইহিসাল্লামকে তার দোয়ায় আল্লাহ পাক নবী হিসেবে কবুল করেছিলেন, এবং হযরত হারুন আলাইহিসাল্লাম হযরত মুসা আলাইহিসাল্লামকে তার ধর্ম প্রচারের ক্ষেত্রে সবসময় সহযোগিতা করতেন। অনেক কিছুই জানা হলো, এবার চলুন সংক্ষেপে হযরত মুসা আলাইহিসাল্লামের জীবন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। আর একটি বিষয় জানিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হযরত মুসা আলাইহিসাল্লামের জীবন অনেক বেশি ঘটনাবহুল, তাই আমরা চেষ্টা করব সংক্ষেপে তার জীবন সম্পর্কে জানার জন্য। কেননা প্রত্যেকটি ঘটনাই যদি তুলে ধরতে চাই তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। হযরত মুসা আলাইহিসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় মিশরের রাজা হিসেবে যে ফেরাউন ছিল তিনি ছিল তার ফারাও রাজবংশের 18তম রাজা, যার নাম কাবুস বলে উল্লেখ করা হয়। সে যুগে ফেরাউন হতো মিশরের সম্রাটের খেতাব। ফেরাউন যখন স্বপ্নে দেখলেন যে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণকারী এক পুত্র সন্তান কর্তৃক তিনি বিতাড়িত হবেন এবং তার রাজত্বের অবসান ঘটবে এবং তিনি যে ধর্ম প্রতিষ্ঠা করেছেন সেই ধর্মের পরিবর্তন হবে, এরপর তিনি তার পরিষদ বর্গকে এ বিষয়ে অবহিত করলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন। হামান ছিলেন ফেরাউনের মন্ত্রী এবং তার দেয়া স্বপ্নের ব্যাখ্যার ভিত্তিতে ফেরাউন শঙ্কিত হন এবং তার প্রতিকার হিসেবে তিনি ফরমান জারি করলেন যে বনি ইসরায়েলের কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে হত্যা করা হবে, প্রতিটি সন্তান সম্ভব মায়ের প্রতি যেন নজরদারি রাখা হয়। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়াতে বনি ইসরায়েলের পুত্র সংখ্যা হ্রাস পেতে থাকে এবং এতে করে ফেরাউনের সম্প্রদায়ের লোকজন আশঙ্কা প্রকাশ করতে থাকে যে বনি ইসরায়েলের বংশের বিলুপ্ত ঘটলে তাদের দাস ও শ্রমিকের অভাব ঘটবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হবে। তারা এই আশঙ্কার বিষয়টি ফেরাউনকে অবহিত করেন। অতঃপর তিনি নির্দেশ দেন যে 1 বছর অন্তরন্তর যেন পুত্র সন্তান হত্যা করা হয়, তবে গোপনে গোপনে সার্বিক হত্যার ঘটনা অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন। বর্ণিত আছে যে বছর হত্যার আদেশ রহিত ছিল সে বছরই হযরত হারুন আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যার আদেশ বলবৎ ছিল সে বছর হযরত মুসা আলাইহিসাল্লামের জন্ম হয়। আর হযরত মুসা আলাইহিসাল্লামের বাবা মা এই বিষয়টি সবার কাছ থেকে সর্বাত্মকভাবে গোপন রাখার চেষ্টা করেন। কাবেলা নামক এক কিবতি স্ত্রী, যে মুসার মাতার প্রহরী রূপে নিযুক্ত ছিল, ভূমিষ্ঠকালীন সময়ে সে হাজির হয়ে সদ্যজাত মুসার রূপ লাবণ্য দেখে মুগ্ধ হয়ে পড়েন এবং শিশুটির প্রতি তার স্নেহমায়া সৃষ্টি হয় এবং তিনি হযরত মুসা আলাইহিসাল্লামের জননীকে অভয় দিয়ে বললেন যে তুমি চিন্তা করিও না, আমি এ বিষয়টি কারো কাছে প্রকাশ করব না। আর এভাবেই হযরত মুসা আলাইহিসাল্লামের জননী তাকে 3-4 মাস গোপনে পালন করতে থাকেন, কিন্তু একসময় তিনি বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন যে যদি তার সন্তানের সংবাদ ফেরাউনের দরবারে পৌঁছে যায় তাহলে তার সন্তানের জন্য একটি বড় ধরনের হুমকির বিষয় হয়ে যাবে, আর যে কারণে তিনি তার স্বামীর সাথে আলোচনা করে সন্তানটিকে বাঁচিয়ে রাখার জন্য একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন এবং তার সন্তানের রক্ষার দায়িত্ব তার সৃষ্টিকর্তার হাতে ন্যস্ত করে দেন। সে সময় সৌভাগ্যক্রমে এবং সৃষ্টিকর্তার ইশারায় ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে গিয়ে থেমে থাকে। ফেরাউনের লোকজন এটিকে উঠিয়ে নেয় এবং পরবর্তীতে ফেরাউনের স্ত্রী আসিয়া এর নিকট তাকে নিয়ে যাওয়া হয়। হযরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন
অত্যন্ত সুন্দর, যে কারণে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তার প্রতি অন্যরকম ভালোবাসা অনুভব করেন এবং তাকে মাতৃস্নেহে লালন পালন করতে শুরু করেন। কিন্তু ফেরাউন শিশুটিকে হত্যা করার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে বাধা প্রদান করেন, যে কারণে ফেরাউন তাকে হত্যা করতে ব্যর্থ হয়। ফেরাউনের স্ত্রী যখন হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করছিল, তখন সমস্যা হয়ে দাঁড়ায় এই শিশুটি কারোই দুগ্ধ পান করছিল না। ঘটনাক্রমে হযরত মুসা আলাইহিস সালামকে স্তন পান করানোর জন্য নিয়ে আসা হয় তার নিজ মাতাকেই, এবং সেই সময় হযরত মুসা আলাইহিস সালামের মা এই বিষয়টি গোপন রাখেন যে এই সন্তানটি তার নিজেরই। অবশেষে হযরত মুসা আলাইহিস সালামের মা তার পরিচয় গোপন রেখেই নিজ সন্তানকে রাজ দরবারের তত্ত্বাবধানে লালন পালন করতে থাকেন। আর এভাবেই আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শিশু বয়সে ফেরাউনের হাত থেকে রক্ষা করে। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আল কাউসারের 13 নম্বর আয়াতে বলেন, অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন, এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হন, তখন একদিন তার মার কাছ থেকে তার আসল জন্ম পরিচয়টি তিনি জানতে পারেন, আর এরপর থেকেই তিনি বনু ইসরায়েলদের লোকদের প্রতি তার নিজের ভালোবাসা ও সহানুভূতি অনুভব করতে থাকেন। সে সময় বনু ইসরায়েলের লোকদের প্রতি মিশরের লোকজন অত্যন্ত কঠোর আচরণ করত এবং সুযোগ পেলেই তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করত। একদিন মুসা আলাইহিস সালাম যখন নগরীতে পায়চারি করছিলেন, তখন তিনি দেখতে পেলেন দুজন ব্যক্তি একে অপরের সাথে লড়াই করছে। এদের একজন ছিল মিশরীয় এবং অপরজন ছিল বনু ইসরায়েলের ইহুদি। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল তিনি মিশরবাসীকে আঘাত করে ইহুদিটিকে মুক্ত করবেন, কিন্তু ঘটনাচক্রে মিশরবাসীটি মুসা আলাইহিস সালামের এক ঘুষিতেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে এই বিষয়টি জানাজানি হয়ে যায় এবং বিচার কার্যের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এরপর হযরত মুসা আলাইহিস সালাম নিজের জীবন রক্ষার্থে মিশর ত্যাগ করতে বাধ্য হন। এ সময় মুসা আলাইহিস সালাম স্বেচ্ছায় যখন নির্বাসনে যাচ্ছিলেন, তখন তিনি মানসিকভাবে বিশেষভাবে উদ্বিগ্ন এবং অশান্তি অনুভব করছিলেন, আর এজন্য তিনি পরম করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করেন, যার ফলে তিনি শান্তি লাভ করেন এবং উদ্বেগ থেকে মুক্তি পান। এরপর তিনি মাদিয়ানের দিকে যাত্রা শুরু করেন। তাফসিরকারগণ বলেন যে এই সফরে মুসা আলাইহিস সালামের সাথে খাদ্য হিসেবে ছিল বৃক্ষপত্র। হযরত ইবনে আব্বাস বলেন এটা ছিল মুসা আলাইহিস সালামের জন্য সর্বপ্রথম পরীক্ষা। এরপর হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের একটি মরুদ্যানে পৌঁছাতে সক্ষম হন, সেখানে তিনি অনেকটা পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়েন এবং তৃষ্ণা নিবারণের জন্য পানির খোঁজ করতে থাকেন। সে সময় একটি পানির কূপের কাছে ঘটনাক্রমে তার সাথে দেখা হয়ে যায় হযরত শোয়েব আলাইহিস সালামের দুই কন্যার সাথে, যেখানে তিনি তাদেরকে কূপ থেকে পানি তোলার জন্য সহযোগিতা করেন। এরপর তারা তাকে তার বাবা হযরত শোয়েব আলাইহিস সালামের কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম হযরত শোয়েব আলাইহিস সালামকে তার জীবনের সব ঘটনা খুলে বলেন, আর হযরত মুসা আলাইহিস সালামের ব্যবহারে হযরত শোয়েব আলাইহিস সালাম এবং তার কন্যারা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, যে কারণে হযরত শোয়েব আলাইহিস সালাম তাকে তার নিজ গৃহে রাখার মনস্থির করেন এবং তিনি তাকে নিজ থেকেই এই প্রস্তাব দিয়ে বসেন যে সে যদি চায় তাহলে সে তার কন্যাদ্বয়ের যে কোনো একজনকে বিয়ে করতে পারে, কিন্তু এর বিনিময়ে তাকে 8 থেকে 10 বছর তার বাড়িতে পশুচারণের কাজ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম হযরত শোয়েব আলাইহিস সালামের এই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর মুসা আলাইহিস সালাম মাদিয়ানে হযরত শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর থাকার পর তার স্ত্রীকে নিয়ে মিশরের উদ্দেশ্যে আবার ফিরে আসেন, এবং হযরত মুসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে মিশরে ফিরে আসছিলেন, পথিমধ্যে তিনি যখন তুর পর্বতের কাছে তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা অবস্থান করছিলেন, তখন প্রচণ্ড শীত অনুভব হচ্ছিল এবং তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম শীতের কবল থেকে আত্মরক্ষার্থে আগুন জ্বালাতে চাইলেন, কিন্তু তিনি আগুন জ্বালাতে ব্যর্থ হন। হঠাৎ করেই তিনি দেখতে পেলেন তুর পর্বতে আগুন জ্বলছে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে আগুন ছিল না, সেটা ছিল আল্লাহর নূর। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নূরকে আগুন ভেবে সেখান থেকে আগুন নিয়ে আসার জন্য অগ্রসর হলেন, আর এই ঘটনাটি ঘটেছিল তুর পাহাড়ের নিকটবর্তী তুয়া উপত্যকায় অবস্থান করার সময়। যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন, মুসনাদে আহমদে ওয়াহাব ইবনে মুনাব্বেহা বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালাম আগুনের কাছে পৌঁছে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন যে এটি একটি বিরাট আগুন যা একটি সতেজ ও সবুজ বৃক্ষের উপর দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে
এই যে এর কারণে বৃক্ষের কোনো ডালপালা অথবা পাতা পড়ছে না, বরং আগুনের কারণে বৃক্ষের সৌন্দর্য, সজীবতা ও উজ্জ্বল্য আরও বেড়ে গেছে। হযরত মূসা আলাইহিসসালাম যখন এই নূর থেকে আগুন নেওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি একটি গায়েবী আওয়াজ শুনতে পান। যে আওয়াজটির সারমর্ম ছিল এই যে, যে বস্তুকে তুমি আগুন মনে করছো তা আগুন নয়, এটা আল্লাহ তাআলার জ্যোতি। সে সময় হযরত মূসা আলাইহিসসালাম জানতে চাইলেন, আমি স্বয়ং আপনার তথা আল্লাহর কালাম শুনছি না আপনার প্রেরিত কোনো ফেরেশতার কথা শুনছি? সেখান থেকে জবাব আসলো, আমি নিজেই তোমার সাথে কথা বলছি। সূরা আত-তুয়াহার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ। সূরা আত-তুয়াহা এর 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে ধর্মের সমুদয় মূলনীতি শিক্ষা দিয়েছেন, অর্থাৎ তাওহীদ, রিসালাত ও পরকাল সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার সম্মানার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে, নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর এভাবেই হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে তার চূড়ান্ত নবুয়ত তথা রিসালাত প্রাপ্তির সৌভাগ্য অর্জন করেন। এরপর হযরত মূসা আলাইহিসসালাম মিশরে ফিরে গিয়ে তার বংশের তথা বনু ইসরাইলের লোকদেরকে তার ধর্মের প্রতি আহ্বান করতে থাকেন। সে সময় বনু ইসরাইলের লোকরা ছাড়াও আরও অনেকেই তার অনুসারী হিসেবে নিজেদেরকে সমর্পণ করেন। আর সে সময় মিশরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাদুবিদ্যা। সেখানে অনেক বড় ধরনের জাদুকর ছিল, যাদের ক্ষমতার মাধ্যমে ফেরাউনের রাজা বাদশারা তাদের নিজেদের খোদাই দাবি হিসেবে প্রমাণ করার চেষ্টা করত। আর সেই জন্যই আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে এই জাদুকরদের জাদুবিদ্যাকে প্রতিহত করার জন্য বিশেষ ক্ষমতা প্রদান করেন, আর সেটি হচ্ছে হযরত মূসা আলাইহিসসালামের হাতের লাঠি, যেটি তিনি মাটিতে ফেলে দিলেই বিশাল এক সাপে পরিণত হওয়ার ক্ষমতা লাভ করে, আর যার মাধ্যমে তিনি সে সময়কার সমস্ত বড় বড় জাদুকরদের সব ধরনের জাদুকে পরাজিত করে ফেলেন। আর যেই ক্ষমতার জন্য সে সময়কার বড় বড় জাদুকররাও হযরত মূসা আলাইহিসসালামের কাছে পরাজয় বরণ করে তার ধর্মে দীক্ষিত হয়ে যায়। এতে ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামের প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যান এবং তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টাই করতে থাকেন। একটি বর্ণনা মতে হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার অনুসারীদেরকে নিয়ে খোলা প্রান্তরের দিকে যাত্রা শুরু করেন, আর এ বিষয়ে তিনি ফেরাউনের কাছ থেকে রাজ্য ত্যাগ করার জন্য অনুমতি গ্রহণ করেন। কিন্তু প্রথমে অনুমতি প্রদান করলেও পরবর্তীতে ফেরাউন যে কোনো মূল্যে হযরত মূসা আলাইহিসসালামকে ফিরিয়ে আনা এবং তাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। আর এই জন্য হযরত মূসা আলাইহিসসালামের অনুসারীরা যখন তার রাজ্য ত্যাগ করেছিল, পেছন থেকে তিনি তাদেরকে তার সদল বলে ধাওয়া করেন। সে সময় হযরত মূসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছালেন, সে সময় তার অনুসারীরা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ল, এই ভেবে যে ফেরাউন তাদেরকে ধ্বংস করে ফেলবে। আর তখন হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে সাহায্যের জন্য প্রার্থনা শুরু করলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানিতে আঘাত করো। আর হযরত মূসা আলাইহিসসালাম যখন এই কাজটি করলেন, তখন সমুদ্রের মধ্য দিয়ে অলৌকিকভাবে একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং তারা খুব সহজেই সেই রাস্তা ধরে সাগর পাড়ি হতে লাগলো, এবং ফেরাউন তার দলবল নিয়েও সেই পথই অনুসরণ শুরু করে। কিন্তু যে সময় হযরত মূসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে সাগর পাড়ি হয়ে গেলেন, তখন ফেরাউন তার দলবল নিয়ে সাগরের মাঝপথে ছিল। আর সে সময় আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিসসালাম তার লাঠি দ্বারা পুনরায় সাগরের মাঝে আঘাত করলেন, আর যার ফলে অলৌকিকভাবে তৈরি এই রাস্তাটি আবার পানির সাথে মিশে গেল এবং ফেরাউন তার দলবল নিয়ে এই সমুদ্রের জলরাশির মধ্যে চিরনিদ্রায় শায়িত হয়ে যায়। এরপর হযরত মূসা আলাইহিসসালাম বিভিন্ন ঘটনাক্রম এবং মরুভূমির বিভিন্ন উপত্যকা পাড়ি দিয়ে সর্বশেষ জর্ডান নদীর তীরে মোয়ারের রাজ্যে পৌঁছান। সেই রাজ্য পার হলেই প্যালেস্তাইন। জর্ডানের তীরে একটি উঁচু পাহাড়ের উপরে উঠলেই দেখা যায় প্যালেস্তাইনের সবুজ প্রান্তর। এদিকে মূসাও উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন প্যালেস্তাইনের মাটিতে পা দেবার জন্য। এমন সময় আল্লাহর দৈববাণী শুনতে পেলেন তিনি। আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় ভক্ত, তোমার পৃথিবী ছাড়বার সময় হয়ে গেছে, তুমি প্রস্তুত হও। এরপরই হযরত মূসা আলাইহিসসালাম সমস্ত ইহুদিদেরকে ডেকে আল্লাহর আদেশের কথা বললেন।
সকলের সামনে সমস্ত দায়িত্বভার ত্যাগ করে যোশুয়ারের উপর অর্পণ করলেন তিনি এবং সকলকে উপদেশ দিয়ে তিনি প্রার্থনায় বসলেন। বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে গেছে। এরপর তিনি ইহলোকের মায়া ত্যাগ করে আল্লাহর চূড়ান্ত সান্নিধ্য অর্জন করেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হযরত মূসা আলাইহিসসালামের জীবন অত্যন্ত ঘটনাবহুল, তাই অনেক মৌজুজার ঘটনাই এই জীবনীটিতে স্কিপ করা হয়েছে। আমরা পরবর্তীতে আরও একটি এপিসোড করে সেখানে হযরত মূসা আলাইহিসসালামের চূড়ান্ত কিতাব লাভের ঘটনা এবং তার অনুসারীদের কর্তৃক গোশাবককে সৃষ্টিকর্তা হিসেবে উপাসনার ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আবার আপনাদের সাথে কথা হবে নতুন এপিসোডে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।